অর্থাৎ যেমনটা দেখা যাচ্ছে ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় তিনি জয়লাভ করলেন 2021-এ যে বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছিল আড়াই বছরের মাথায় সেই বিধানসভা কেন্দ্র কিন্তু ফের একবার রাজ্যের শাসক শিবিরের হাতেই গেল জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় ভোটের আগে হোক ভোটের দিন হোক বা গণনা শুরু থেকে কিন্তু একেবারে টানটান নাটক ছিল আপনাদের মনে থাকবে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে ঠিক 48 ঘন্টা আগে প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালী রায় তিনি দলবদল করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে কিন্তু শেষ হাসি হাসলো তৃণমূলই উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল সকাল থেকে হোক বা আজ সকাল থেকে হোক বা ভোটের দিন হোক বা একটু যদি পিছিয়ে যায় ভোট প্রচারে বারবার কিন্তু তৃণমূল প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালী রায় তিনি বলেছিলেন ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন বিজেপির হাতেই থাকবে আর ভোট গণনার পর বিজেপি চৌরাহাসে আসবে বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ 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 হে ভগবান বাংলা উজ্জ্বল মিতালী রায়ের যে আত্মবিশ্বাস তাপসী রায়ের যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসে তাহলে কোনো কাজ হলো না শেষ হাসি হাসলেন নির্মল চন্দ্র রায় কি কেটে গেল ২০২১-এর বিধানসভা নির্বাচনে আপনাদের মনে থাকবে তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল এই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র বিজেপি ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত তৃণমূলের বিধায়ক থাকা মিতালী রায় তিনি এবারের যখন উপনির্বাচন সেই উপনির্বাচনের ঠিক 48 ঘন্টা আগে দলবদল করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন তারপর ফের একবার তৃণমূলের কংগ্রেসের দখলেই গেল ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র একেবারে তৃণমূল কংগ্রেসের দখলে গেল ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র এই ধূপগুড়ির জন্য এই ধূপগুড়িকে কিন্তু কার্যত পাখির চোখ করা হয়েছিল সব রাজনৈতিক দলের তরফে প্রচারে ঝড় তুলেছিলেন একেবারে বিজেপির তরফে শুভেন্দু অধিকারী অধীর রঞ্জন চৌধুরী মোহাম্মদ সেলিম একসঙ্গে প্রচার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহকুমা গঠনের যে প্রতিশ্রুতি সেটা কি কোথাও মাস্টার স্ট্রোক হয়ে দেখা দিল তৃণমূলের অনুকূলে সেই কারণেই কি সেইটা কি একটা বড় ফ্যাক্টর আজকে তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য এই প্রশ্ন অনেকে তুলতে শুরু করেছেন কিন্তু প্রশ্নের শেষে উত্তর যেটা পাওয়া যাচ্ছে সেটা নিঃসন্দেহে তৃণমূলের পক্ষে অত্যন্ত সন্তোষজনক যে এই শেষ পর্যন্ত এই ধূপগুড়িকে বিজেপির হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস